হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মতো শিক্ষা পর্ষদে ক্লাস টেনের যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার এক্সএস 23.2 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। আজকে আমরা এই চ্যাপ্টারের 6 এবং 7 অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। 6 নম্বরের অঙ্কটায় আমাদেরকে প্রুফ করতে দেওয়া হয়েছে। তো প্রথম অঙ্কে বলছে সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45° ইকাল টু 1 হবে। তাহলে কি করব, যেহেতু প্রুফ করতে দিয়েছে তাহলে আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করব। এলএইচএসে কি দেওয়া রয়েছে, এলএইচএসে দেওয়া রয়েছে সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45°। তো এখানে সাইন 45 এর ভ্যালু বসাতে হবে। সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার। কস 45 এরও ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে 1/√2। এখানটা স্কোয়ার ছিল বলে হোল স্কোয়ার দিলাম। 1/√2 এর হোল স্কোয়ার করলে কত হবে, 1/2 হয়ে যাবে। আর এখানে 1/√2 এর হোল স্কোয়ার করলে হয়ে যাবে 1/2। 1/2 যোগ করলে হয়ে যাবে 2। উপরটায় বসছে 1+1, মানে 2/2 ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। এটাই হচ্ছে আনসার। আর আরএইচএসে আমাদেরকে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। খুব সিম্পল অঙ্ক, এখানে খালি সাইন 45 আর কস 45 এর ভ্যালুটা বসালেই প্রুভ হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে দিয়েছে কস 60° ইকাল টু কস স্কোয়ার 30° মাইনাস সাইন স্কোয়ার 30°। তাহলে কী করবো, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে কস 60° ভ্যালু বসাতে হবে। কস 60 ভ্যালু হচ্ছে 1/2, কস 60 ভ্যালু হচ্ছে 1/2। আরএইচএসে কী দেওয়া রয়েছে, আরএইচএসে দেওয়া রয়েছে কস স্কোয়ার 30° মাইনাস সাইন স্কোয়ার 30°। তো এখানে আমরা কস 30° জায়গায় ভ্যালু বসাবো। কস 30 ভ্যালু হচ্ছে √3/2, যেহেতু স্কোয়ার ছিল তাই জন্য এখানটাও স্কোয়ার বসবে। আর সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, এখানটাতেও একটা স্কোয়ার বসবে। এবার √3-এর স্কোয়ার করলে হয়ে যায় 3, আর 2-এর স্কোয়ার করলে হয়ে যায় 4। মাইনাস দিয়ে বসবে, 1-এর স্কোয়ার করলে হয় 1, আর 2-এর স্কোয়ার করলে হয় 4। এবার এই দুটোকে মাইনাস করতে হবে, এলসিএম করলে নিচটায় বসবে 4, এখানটায় হয়ে যাবে 3-1। মাইনাস করলে হয়ে যাচ্ছে 2, আর নিচটা বসবে 4। তো এই দুটোকে ক্যান্সেল করা যাবে 2 দিয়ে, তাহলে এখানটায় বসবে 1/2, আর এইচএসে রইল 1/2। তাহলে আমরা দেখতে পেলাম যে এলএইচএস ইকাল টু আরএইচএস হয়ে গেছে। তো লাস্টে লিখে দিতে হবে যে এলএইচএস ইকাল টু আরএইচএস প্রুভড। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2 tan 30/1 tan² 30 ইকাল টু হচ্ছে √3, এটাকে প্রুফ করতে দিয়েছে। তো এখানে দেখে বুঝতেই পারছো আমাদের এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করতে হবে। প্রথমে এখানে দেওয়া রয়েছে 2 tan 30° বাই দিয়ে রয়েছে 1 tan² 30°। এখানে আবার টেন থার্টির জায়গায় ভ্যালু বসবো। টেন থার্টি ভ্যালু হচ্ছে 1/√3, টেন থার্টি ভ্যালু হচ্ছে 1/√3, আর 1 tan² 30 ছিল। তো এখানে এখানেও টেন থার্টির জায়গায় ভ্যালু বসবে, টেন থার্টির জায়গায় ভ্যালু বসবে 1/√3, যেহেতু স্কোয়ার ছিল তাই জন্য একটা স্কোয়ার বসবে। তাহলে ওপরটায় কত হচ্ছে, ওপরটায় হয়ে যাবে 2/√3, ওপরটায় হয়ে যাবে 2/√3, আর নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাবে 1-1/3, 1/√3 এর স্কোয়ার করলে হয়ে যাবে 1/3। ওপরটায় যেরকম 2/√3 ছিল সেরকম রইল, নিচটায় কী হবে, নিচটায় এলসিএম করে মাইনাস করতে হবে। এলসিএম করলে হচ্ছে 3, আর মাইনাস করার সময় ওপরটায় বসবে 3-1। 2/√3টা যেরকম ছিল সেরকম রইল, এবার 3 থেকে 1 মাইনাস করবো, তাহলে হয়ে যাবে 2। 2/√3, 2/3 হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে 2/3। এবার এটা দেখো ভগ্নাংশের ভাগ রয়েছে, তো ভগ্নাংশের ভাগ করার সময় কী হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে 2/3টা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাবে 3/2। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে রইল, পড়ে রইল 3/√3। এবার দেখো ওপরটায় 3 রয়েছে, তো 3টাকে লেখা যেতে পারে √3 × √3, 3টাকে লেখা যেতে পারে √3 × √3, নিচে রয়েছে একটা √3, তাহলে √3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে √3। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট 4 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে দেওয়া রয়েছে √1 + cos 30° / 1 - cos 30° ইকাল টু হচ্ছে 660° + tan 60°। তাহলে এটাকে আমরা কী করে করব, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এলএইচএসে দেওয়া ছিল √1 + cos 30° / 1 - cos 30°। এখানটাতে আমরা কস 30 ভ্যালু বসিয়ে দেবো। কস 30 ভ্যালু কত, কস 30 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এখানটা বসবে 1 + √3/2, আর নিচটাতে বসবে 1 - √3/2,
এবার রুট থ্রি বাই টুটাকে ওয়ানের সঙ্গে প্লাস করে দিতে হবে। কীরকমভাবে করবো? যেরকমভাবে ভগ্নাংশের যোগ করে, যেরকমভাবে ফ্র্যাকশনের যোগ করে, ঠিক সেরকমভাবেই করা হবে। এলসিএম করলে বসবে টু, তাহলে ওপরটায় হয়ে যাচ্ছে টু প্লাস রুট থ্রি। আর নিচটাতে কত হবে? নিচটায় এলসিএম করলে হচ্ছে টু, আর মাইনাস করলে হয়ে যাবে টু মাইনাস রুট থ্রি। যেরকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। নেক্সট লাইনে দেখো, এই নিচেকার পার্টটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেবো, তাহলে কত হবে? টু প্লাস রুট থ্রি বাই টু ইন্টু টু বাই টু মাইনাস রুট থ্রি। অ্যাকচুয়ালি দেখো, টু প্লাস রুট থ্রি বাই টু ডিভাইড ছিল টু মাইনাস রুট থ্রি বাই টু দিয়ে। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কী হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তো এখানে টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি। আর আমি তো প্রথমেই বলেছিলাম, এর আগে একটা অন্য ভিডিওতে বলা হয়েছিল যে এরকমভাবে কোনো একটা ফ্র্যাকশনের তলায় রুট ওভার দিয়ে রাখা যায় না কোনো সংখ্যাকে। তাহলে আমাকে নিচ থেকে রুট ওভারটাকে সরাতে হবে। নিচে ছিল টু মাইনাস রুট থ্রি, তো এখান থেকে এই রুট ওভারটাকে সরাতে হবে। তাহলে আমরা কী করবো? টু প্লাস রুট থ্রি দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি আমরা। তাহলে টু প্লাস রুট থ্রি দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে নিচটায় কত হচ্ছে? দেখো নিচটায় চলে এলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। নিচটায় চলে এসছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ফেলে দিতে পারবো। তাহলে এখানটায় বসবে দুই স্কোয়ার মাইনাস রুট তিন স্কোয়ার। আর ওপরটায় কত বসবে? ওপরটায় হয়ে যাবে টু প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো টু প্লাস রুট থ্রি ওপরটায় দুখানা ছিল, ওপরটায় টু প্লাস রুট থ্রি দুখানা ছিল, তো সেই কারণে ওপরটায় লেখা যেতে পারে টু প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার। নেক্সট লাইনে ওপরটা যেরকম ছিল সেরকম রইল, টু প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার। আমরা এই দুই স্কোয়ার করে দেবো, দুই স্কোয়ার করলে হচ্ছে চার, আর রুট তিনের স্কোয়ার করলে হয়ে যাচ্ছে তিন। রুট তিনের স্কোয়ার করলে হচ্ছে তিন। এবার এই দুটোকে মাইনাস করা যাবে, মাইনাস করলে কত পড়ে থাকবে? ওপরটায় যা ছিল তাই থাকবে, টু প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার। আর নিচটায় মাইনাস করলে হচ্ছে ওয়ান। তো ফ্র্যাকশনের তলায় ওয়ান থাকলে সেটা তো না লিখলেও চলে, যেহেতু একটা ভগ্নাংশের তলায় এক রয়েছে, তো সেটাকে তো না লিখলেও চলে। তাহলে কত হবে? তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার টু প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার। এবার দেখো রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? টু প্লাস রুট থ্রি। তাহলে এলএইচএস থেকে বেরিয়ে গেল টু প্লাস রুট থ্রি। এবার আমাদের আরএইচএসটাকে নিয়ে কাজ করতে হবে। আরএইচএসে কী দেওয়া ছিল? আরএইচএসে দেওয়া ছিল সিক্স সিক্সটি ডিগ্রি প্লাস টেন সিক্সটি ডিগ্রি। তো সিক্স সিক্সটি ভ্যালু কত? সিক্স সিক্সটি ভ্যালু হচ্ছে টু, আর টেন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি। টেন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি। তো দেখো আমাদের এলএইচএসটার সঙ্গে আরএইচএসটা মিলে গেছে, তাই লিখে দেবো যে এলএইচএস ইকাল টু হচ্ছে আরএইচএস প্রুফড। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখা যাক, পাঁচ নম্বরের অঙ্কটা দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে টু ট্যান স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস সিক্স স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি ইকাল টু হচ্ছে সিক্স সিক্সটি ডিগ্রি। তাহলে কী করবো? একই রকমভাবে আমাদের এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করতে হবে। তো এলএইচএসে কী দেওয়া ছিল? টু ট্যান স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস সিক্স স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি। তো এখানে টেন থার্টির জায়গায় কত বসবে? টেন থার্টির জায়গায় বসবে ওয়ান বাই রুট থ্রি। টেন থার্টি ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসবে। ওয়ান মাইনাস এখানটা তো একই রকমভাবে ওয়ান বাই রুট থ্রি বসবে, স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসবে। সেক ফোর্টি ফাইভের ভ্যালু কত? সেক ফোর্টি ফাইভের ভ্যালু হচ্ছে রুট টু, স্কোয়ার বসবে। আর কট ফোর্টি ফাইভের ভ্যালু হচ্ছে ওয়ান, এখানটাতেও একটা স্কোয়ার বসবে। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে টু ইন্টু ওয়ান বাই থ্রি। ওয়ান বাই রুট থ্রি এর স্কোয়ারটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি। একই রকমভাবে এখানটায় বসবে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর স্কোয়ার ছিল, তাহলে এখানটায় বসবে ওয়ান বাই থ্রি প্লাস দিয়ে বসবে রুট টু এর স্কোয়ার, মানে হচ্ছে দুই, মাইনাস হচ্ছে এক। নেক্সট লাইনে টু ইন্টু ওয়ান বাই থ্রিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে টু বাই থ্রি। আর নিচটা দেখো মাইনাস করলে কত হচ্ছে? নিচটা মাইনাস করলে হবে থ্রি, থ্রি মাইনাস ওয়ান। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে।
প্লাস টু মাইনাস এক, তাহলে ওপরটায় বসবে টু বাই থ্রি, নিচটায় কত হচ্ছে নিচটায় মাইনাস করলে হয়ে যাবে টু বাই থ্রি, থ্রি মাইনাস ওয়ান করলে হচ্ছে টু, আর তলায় তো তিন প্রথমেই ছিল, প্লাস টু মাইনাস ওয়ান। এখানটায় ফ্র্যাকশনের ডিভাইড রয়েছে, ফ্র্যাকশনের ডিভাইডের সময় কি হয় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে কত বসবে টু বাই থ্রি ইন্টু থ্রি বাই টু বসবে, প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, ক্যান্সেল করলে এখানটা থেকে পড়ে থাকছে ওয়ান, ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান, এখানটা তাহলে হচ্ছে দুই, এলএইচএস থেকে এলো দুই। এবার আরএইচএস থেকে নিয়ে কাজ করতে হবে, আরএইচএস এ কত ছিল, আরএইচএস এ ছিল সেক সিক্সটি ডিগ্রি, তো সেক সিক্সটির ভ্যালু কত, সেক সিক্সটির ভ্যালু হচ্ছে দুই, তাহলে আমরা দেখতে পেলাম যে এলএইচএস ইকাল টু আরএইচএস হয়ে যাচ্ছে, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল, এলএইচএস ইকাল টু আরএইচএস প্রুভড। ছ নম্বরের প্রশ্নটা দেখো, এখানে দেওয়া হচ্ছে ট্যান স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স ট্যান স্কোয়ার পাই বাই থ্রি ইকাল টু হচ্ছে এক পূর্ণ একের দুই, এটা আমাদের প্রুফ করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করব, এলএইচএসে দেওয়া রয়েছে ট্যান স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স ট্যান স্কোয়ার পাই বাই থ্রি, তাহলে পাই বাই ফোর পাই বাই থ্রি পাই বাই সিক্স পাই বাই থ্রি দেওয়া রয়েছে, তাহলে কী করবো, পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি, পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি, তো পাই বাই ফোর মানে কত হবে, পাই বাই ফোর মানে হয়ে যাবে ওয়ান এইট্টি বাই ফোর, জায়গাটা বোঝো, পাই মানে হচ্ছে ওয়ান এইট্টি আর পাই বাই ফোর মানে কত হবে, ওয়ান এইট্টি বাই ফোর হয়ে যাবে, তাহলে এখান থেকে ক্যান্সেলিং করলে কত পড়ে থাকছে ফর্টি ফাইভ, তাহলে পাই বাই ফোর ইকাল টু বেরিয়ে গেলে ফর্টি ফাইভ ডিগ্রি, পাই বাই থ্রি তাহলে কত হবে, পাই বাই থ্রি হয়ে যাবে ওয়ান এইট্টি বাই থ্রি, পায়ের জায়গায় আমরা ওয়ান এইট্টি বসিয়ে দিচ্ছি, ওয়ান এইট্টি বাই থ্রি তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে সিক্সটি ডিগ্রি, তাহলে পাই বাই থ্রি হয়ে যাচ্ছে সিক্সটি ডিগ্রি। এবার পাই বাই সিক্সটাকে বার করছি, পাই বাই সিক্স ইকাল টু হয়ে যাবে ওয়ান এইট্টি বাই সিক্স, তো ক্যান্সেল করলে কত পড়ে থাকবে, ক্যান্সেল করলে পড়ে থাকবে থার্টি, পাই বাই ফোরের জায়গায় ভ্যালুটাকে বসাতে হবে, তাহলে এখানটা বসবে টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি, পাই বাই থ্রি এর জায়গায় ভ্যালু বসাতে হবে, তাহলে এখানটা বসবে সাইন সিক্সটি ডিগ্রি, পাই বাই সিক্সের জায়গায় ভ্যালু বসাতে হবে, তাহলে এখানটায় হয়ে যাবে টেন থার্টি ডিগ্রি, আর এখানটায় পাই বাই থ্রি এর জায়গায় ভ্যালু বসালে হবে টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি, পাই বাই ফোরের জায়গায় ফর্টি ফাইভ বসালাম, পাই বাই থ্রি এর জায়গায় সিক্সটি বসালাম, পাই বাই সিক্সের জায়গায় থার্টি বসালাম, আর এখানেও পাই বাই থ্রি এর জায়গায় সিক্সটি বসালাম, তো টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এখানটা হয়ে যাবে ওয়ান স্কোয়ার, সাইন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু, টেন থার্টি ভ্যালু কত, টেন থার্টি ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, টেন সিক্সটি ভ্যালু কত, টেন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি, তাহলে এখানটা একটা স্কোয়ার বসবে, যেহেতু স্কোয়ার দেওয়া ছিল, স্কোয়ার ছিল বলে তাহলে এখানটা স্কোয়ার বসবে, এখানে রুট তিন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান ইন্টু রুট তিনের স্কোয়ার করলে কত হবে, রুট তিনের স্কোয়ার করলে হয়ে যাবে তিন, রুট তিনের স্কোয়ার করলে হয়ে যাচ্ছে তিন, এটাকে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে থ্রি বাই টু, এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে দিই তাহলে কত হবে, মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করলে হয়ে যাবে এক পূর্ণ একের দুই, পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দিলাম, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আরএইচএস, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট সাত নম্বরের প্রশ্নটা দেওয়া হচ্ছে সাইন পাই বাই থ্রি টেন পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু আর কস পাই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে টু সাইন স্কোয়ার পাই বাই ফোর, এটা তো একই রকমভাবে আমরা এলএইচএস থেকে নিয়ে কাজ শুরু করব, এখানে দেওয়া ছিল সাইন পাই বাই থ্রি টেন পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু কস পাই বাই থ্রি, তো সবার আগে আমাদের পাই বাই থ্রি পাই বাই সিক্স পাই বাই টু আর পাই বাই ফোরের ভ্যালুটাকে বার করে নিতে হবে, তো পাই মানে তো কিছুক্ষণ আগে বললাম একশো আশি ডিগ্রি, তাহলে পাই বাই থ্রি ইকাল টু কত হবে, পাই বাই থ্রি ইকাল টু হয়ে যাচ্ছে একশো আশি বাই থ্রি, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে সিক্সটি, তাহলে পাই বাই থ্রি ইকাল টু হয়ে গেল সিক্সটি ডিগ্রি, তাহলে পাই বাই সিক্স কত হবে, পাই বাই সিক্সটা হয়ে যাচ্ছে একশো আশি বাই সিক্স, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে থার্টি, তাহলে পাই বাই সিক্স হয়ে গেল থার্টি ডিগ্রি। এবার আমাদের বার করতে হবে পাই বাই টু এর ভ্যালু, পাই বাই টু কত হবে, একশো আশি বাই টু, পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দিলাম, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে নাইনটি ডিগ্রি, লাস্ট হচ্ছে পাই বাই ফোর, পাই বাই ফোর বলতে কত হবে, একশো আশি বাই ফোর, ক্যান্সেল করলে পড়ে থাকছে ফর্টি ফাইভ ডিগ্রি, এটা হয়ে গেল পাই বাই ফোরের ভ্যালু। তাহলে আমরা পাই বাই থ্রি এর জায়গায় কত বসাবো, পাই বাই থ্রি এর জায়গায় আমরা বসিয়ে দেবো সিক্সটি ডিগ্রি, টেন পাই বাই সিক্স ছিল,
তো পাই বাই সিক্স এর জায়গায় বসিয়ে দেবো 30 ডিগ্রি, পাই বাই টু এর জায়গায় কত বসাবো, পাই বাই টু এর জায়গায় বসিয়ে দেবো 90 ডিগ্রি, আর পাই বাই থ্রি এর জায়গায় কত বসাবো, পাই বাই থ্রি এর জায়গায় বসিয়ে দেবো 60 ডিগ্রি। তো সাইন 60 ভ্যালু কত, সাইন 60 ভ্যালু হচ্ছে রুট 3/2। টেন 30 ভ্যালু কত, টেন 30 ভ্যালু হচ্ছে 1/√3, প্লাস দিয়ে বসবে সাইন 90, সাইন 90 ভ্যালু হচ্ছে 1। আর কস 60 ভ্যালু কত, কস 60 ভ্যালু হচ্ছে 1/2, কস 60 ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এখানটায় কত বসবে, এখানটা বসবে 2/√3, আর ওপরটায় ছিল √3, 2/√3 নিচে রয়েছে আর ওপরটা রয়েছে √3, তাহলে √3 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 1/2। তাহলে কত পড়ে রইল, 1/2 প্লাস 1/2, এখানে √3 ক্যান্সেল হয়ে গেছিলো, তাহলে পড়ে থাকবে হচ্ছে 1/2, আর এখানটাতে রয়েছে 1/2, তাহলে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হয়ে যাবে নিচটায় লসাগু করলে বসছে 2, আর ওপরটায় বসবে 1+1, তাহলে হয়ে যাচ্ছে 2/2, ক্যান্সেল করলে পড়ে থাকবে 1। এলএইচএসে চলে এলো 1। এবার আরএইচএসটাকে নিয়ে কাজ করা যাক। আরএইচএসে দেওয়া রয়েছে 2 sin² π/4, তাহলে 2 × sin π/4 এর জায়গায় কত বসবে, সাইন পাই বাই ফোরের জায়গায় বসবে 1/√2, আর স্কোয়ার তো প্রথমেই ছিল, সাইন পাই বাই ফোরের জায়গায় ভ্যালু বসালাম 1/√2, আর স্কোয়ার তো প্রথমেই ছিল, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 × 1/2, 1/√2 স্কোয়ার করলে কত হচ্ছে, 1/√2 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1/2, 2 আর 1/2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে দেখো এলএইচএসে 1 চলে এসছে আর আরএইচএসে 1 চলে এসছে, লাস্টে লিখে দেবো এলএইচএস ইকাল টু আরএইচএস, প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 7 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে দেওয়া রয়েছে x sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকাল টু tan² 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। তো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে বলেছে, তাহলে কী করবো, এটাকে আমাদের সলভ করতে হবে। তো প্রথমে আমরা সাইন 45-এর ভ্যালু বসাবো, তো এক্সটা যেরকম ছিল সেরকম রইল, সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, কস 45-এর ভ্যালু কত, কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, ট্যান 60 ভ্যালু কত, ট্যান 60 ভ্যালু হচ্ছে √3, ট্যান 45-এর ভ্যালু কত, ট্যান 45-এর ভ্যালু হচ্ছে 1, স্কোয়ার ছিল তাই স্কোয়ার লিখে দিচ্ছি, আর কস 60 ভ্যালু কত, কস 60 ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এক্স ইন্টু 1/2 আর 1/2 মাল্টিপ্লাই করলে কত হবে, 2 হয়ে যাবে, ওপরটায় বসবে √3, ওপরটায় বসছে √3, আর √2 মাল্টিপ্লাই করলে 2 হয়ে যাচ্ছে, এখানটায় বসবে 1 - 1/2। তো এক্স ইন্টু √3/2 ইকাল টু কত হচ্ছে, 1 থেকে 1/2টাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে 1/2 হয়ে যাবে, ফ্র্যাকশনে মাইনাস যেরকমভাবে করে ঠিক সেরকমভাবেই করলাম। এবার এক্স ইকাল টু তাহলে কত হচ্ছে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 1/2 √3/2, এখানে এক্সের সঙ্গে √3/2টা মাল্টিপ্লাই ছিল, তো এপাশে হলে ডিভাইড হয়ে যাবে, তো সেই কারণে লেখা হচ্ছে 1/2 √3/2। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কী হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে √3/2টা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাবে 2/√3, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, তাহলে পড়ে থাকছে 1/√3, এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক, এই যে আনসারও দেওয়া রয়েছে 1/√3। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে x sin 60 ডিগ্রি × cos² 30 ডিগ্রি ইকাল টু tan² 45 ডিগ্রি sec 60 ডিগ্রি / cosec 60 ডিগ্রি। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে, একই রকম আগেরটারই মতন। তাহলে কী হবে, এক্স ইন্টু সাইন 60 ডিগ্রির জায়গায় কত বসবে, এখানটায় বসে যাবে √3/2, আর cos² 30 ডিগ্রি, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, আর যেহেতু স্কোয়ার ছিল তাহলে এখানটা স্কোয়ার বসবে। তো tan 45-এর ভ্যালু কত, tan 45-এর ভ্যালু হচ্ছে 1, স্কোয়ার ছিল বলে এখানটা স্কোয়ার বসবে। sec 60 ভ্যালু কত, sec 60 ভ্যালু হচ্ছে 2, আর cosec 60 ভ্যালু কত, cosec 60 ভ্যালু হচ্ছে 2/√3। tan 45-এর জায়গায় sec 60-র জায়গায় আর cosec 60-র জায়গায় ভ্যালুগুলোকে বসালাম, তাহলে কত হচ্ছে, এক্স ইন্টু √3/2, এখানে √3/2 স্কোয়ার করলে কত হবে, স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 3, আর 2 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4, ইকাল টু 1 ইন্টু 2, আর 2/√3 ছিল,
ডিভাইড দিয়ে 2/√3 ছিল, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা বসবে √3/2, টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3। এখানে দেখো √3/2টা এক্সের সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তো সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা বসবে √3/2, আর 3/4টাও এক্সের সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তাহলে 3/4টাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কী হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে নিচেকার এই সংখ্যাগুলো উল্টে যাবে, √3/2 ছিল তাহলে এটা হয়ে যাবে √2/3, একই রকমভাবে 3/4 ছিল এটা উল্টে যাবে হয়ে যাবে √4/3, √3/√3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, 8/3 পড়ে থাকবে। এটাকে ভাগ করে যদি পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে 2^2/3, এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে দিলাম। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি, প্রথমে সাইন 60-এর জায়গায় ভ্যালু বসালাম, কস 30-এর জায়গায় ভ্যালু বসালাম, নেক্সট 10/45, 6/60 আর কোসেক 60 ভ্যালু বসানো হয়েছে। তো এটা প্রথমে ফ্র্যাকশনের ডিভাইড ছিল, তো এটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেওয়া হয়েছে, তাহলে √2/√3 হয়ে গেছে √3/2, টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে √3। আর এখানে দেখো √3/2 × 3/4, এটা মাল্টিপ্লাই ছিল এক্সের সঙ্গে, এটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত বসবে, √3/2 × 3/4। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কী হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে √3/2টা হয়ে যাবে √2/√3, আর 3/4টা হয়ে যাবে √4/3, √3/√3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4^2 × 8/3, তাহলে এটাকে পূর্ণ সংখ্যা চেঞ্জ করলে হয়ে যাবে 2^√3, এটাই হচ্ছে আনসার। এই যে আনসারেও দেওয়া হচ্ছে 2^√3। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 3 নম্বরেরটা, এখানে দেওয়া হচ্ছে x² = sin² 30° + 4 cot² 45° - 6² 60°, তাহলে কী করবো, একই রকমভাবে আমরা ভ্যালু বসাচ্ছি, এক্সের ভ্যালুটাকে তো আমাদের বার করতে হবে, তো সাইন 30-এর জায়গায় বসবে 1/2, স্কোয়ার ছিল, কট 45-এর জায়গায় বসবে 1, হোল স্কোয়ার ছিল, সেক্স 60-এর জায়গায় বসবে কত, এখানটা বসবে 2, স্কোয়ার ছিল, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/4, 4 × 1, তাহলে এখানটা বসবে 4, মাইনাস 2² করলে হয়ে যাবে 4, +4টা আর -4টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/4 পড়ে থাকছে শুধু, তাহলে x² = হয়ে যাচ্ছে 1/4, তাহলে x = কত হবে, √ওভার 1/4, তাহলে হয়ে যাবে +-1/2, 1/4 এর √ওভার করলে হয়ে যাবে +-1/2, এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক, আনসার হচ্ছে 1/2, +-1/2। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো, এর পরবর্তী অন্য কোনো পার্টেই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।